কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকাল বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যাচ্ছে। এই টমেটোর সিজন শেষ হয়ে গেলে কিন্তু কিছুদিন পরেই দাম বেড়ে যাবে, তাই এখনই সময় হচ্ছে হট টমেটো সস তৈরি করার। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হবে হট টমেটো সস। হট টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজির মতো পাকা লাল টমেটো নিয়ে নিয়েছি। সবসময় চেষ্টা করবেন টমেটো সস তৈরি করার জন্য লাল পাকা টমেটো বাছাই করে নিতে, কারণ টমেটোর কালার যদি সুন্দর হয় তাহলে সসের কালারটাও কিন্তু সুন্দর আসবে। টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি প্যানে পানি গরম করতে দিয়েছি। এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব। যখন দেখবেন উপরের চামড়া একটু ফেটে ফেটে গিয়েছে তখন নামিয়ে নেবেন। সেদ্ধ করে যে গলিয়ে ফেলতে হবে তা কিন্তু নয়। এখন আমি একটি ঝাঁপিতে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা পানি পড়ে যেতে পারে। এখন একটা ছুরি দিয়ে সবগুলো টমেটো কেটে দিব যাতে এর ভিতরের যত এক্সট্রা পানি আছে তা পড়ে যেতে পারে। এক্সট্রা পানি পড়ে গেলে অল্প জাল দিলেই টমেটো সসটা হয়ে যাবে। একটি প্যানে পানি গরম করতে দিয়েছি। এর ভিতরে এখন দিয়ে দেব 5টা লাল মরিচ ও 5 কোয়া রসুন। মরিচটা আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন, আপনারা কতটুকু ঝাল খাবেন তার উপর নির্ভর করে মরিচটা দিবেন। তেমনি রসুনটা আপনারা কতটা গার্লিক ফ্লেভার চান তার উপর নির্ভর করে রসুনের কোয়াও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 7-8 মিনিট জাল দেওয়ার পরেই দেখবেন রসুন ও মরিচ সেদ্ধ হয়ে যাবে। এখন মরিচ ও রসুন নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হওয়া টমেটো রসুন ও মরিচ একসাথে ব্লেন্ড করে নেব। একটু সময় করে ব্লেন্ড করে নিতে হবে যেহেতু ভিতরে কোনো পানি নেই। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি চালনিতে চেলে নেব যাতে ভিতরের কোনো মরিচ বা টমেটোর দানা না থাকে। পিউরিটা অনেক ঘন হবে যেহেতু আমি এক্সট্রা পানি ফেলে দিয়েছি। পিউরিটা সহজে পড়তে চাইবে না, তাই একটি চামচের সাহায্যে একটু চাপ দিলেই আস্তে আস্তে নিচে জমা হয়ে যাবে। আর ছাঁকনিতে যে মরিচের বিচি ও টমেটোর খোসা জমা হবে তা ফেলে দিব। একটি প্যানে টমেটোর পিউরিটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে জাল দিব। কিছুক্ষণ জাল দিলেই দেখবেন সসটা ঘন হয়ে আসবে। টমেটো সস এবং হট টমেটো সসের মধ্যে পার্থক্য হলো টমেটো সসে মিষ্টির পরিমাণ বেশি থাকে এবং ঝালের পরিমাণ কম থাকে, আর হট টমেটো সসে মিষ্টি এবং ঝালের পরিমাণ সমান থাকে। কর্নফ্লাওয়ারটা তেলে সসের ভিতরে যে পানি পানি ভাবটা থাকে সেটা আর থাকবে না। টমেটো সসের থিকনেসটা ঠিক আছে কিনা সেটা বোঝার উপায় বলে দিচ্ছি। একটি প্লেটে কয়েক ফোঁটা টমেটো সস দিয়ে প্লেটটা কাত করে ধরতে হবে। যদি দেখেন টমেটো সসটা আস্তে আস্তে এভাবে পড়ছে তবে বুঝতে হবে টমেটো সসটার ঘনত্ব একদম ঠিক আছে। বোঝার আর একটা উপায় হচ্ছে খুন্তিটা যদি উপরে তুলে ধরেন তাহলে সসটা একবারে পড়ে না যেয়ে আস্তে আস্তে নিচে পড়বে। সসটা একদম হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে নেব। হট টমেটো সসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে ঢেলে আপনাদের দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি হুবহু আমার রেসিপি ফলো করে হট টমেটো সস তৈরি করেন তাহলে আপনাদের সসও হবে একদম পারফেক্ট। সুস্থ থাকুন, ভালো থাকুন।